আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথা। স্যারকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানের কিছু আনুষ্ঠানিক পর্ব থাকে, তার মধ্যে ছোট্ট একটি পর্ব গত প্রতিষ্ঠা দিবসের পর থেকে বিগত এক বছরে পরিষদ গ্রন্থাগারে উপহার হিসেবে যেসব বই ও পত্রপত্রিকা গ্রহণ করা হয়েছে তার তালিকা পাঠ। সেই তালিকা পাঠ করবেন শ্রীমতী ঝুমা রায়। কিন্তু এখানেই আমাদের অনুষ্ঠান শেষ নয়, এরপরে সভাপতির ভাষণ রয়েছে এবং আপনারা জানেন আমাদের আরও একজন সঙ্গীত শিল্পী আজকে রয়েছেন, নীলুফা ইয়াসমিন। তার গান, সেই নীলুফার গানের মধ্য দিয়েই আজকের আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনাদের সকলকে একটু ধৈর্য ধরে বসতে অনুরোধ জানাই। এবার গ্রন্থ ও পত্রপত্রিকার তালিকা পাঠ করবেন। এসছে ঝুমা? পরিষদের গ্রন্থাগারী শ্রীমতী ঝুমা রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। বঙ্গীয় সাহিত্য পরিষদের 132তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত সকল শুভান্বিতাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবছরে যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান বই ও পত্রপত্রিকা উপহার দিয়ে সাহিত্য পরিষদ গ্রন্থাগারকে সমৃদ্ধ করেছেন তাদের নামগুলি পাঠ করছি। উপহারদাতা শ্রদ্ধেয় ব্যক্তিগণ: অনিন্দিতা দাশগুপ্ত, অনিলা কবিরাজ, অনন্যা ঘোষ, অনুপ কুমার রাও, অনুপ কুমার সাঁতরা, অপর্ণা দাস, অভিজিৎ গোস্বামী, অভিজিৎ কুমার ঘোষ, অমৃতেন্দু মণ্ডল, অমরনাথ করম, অমলা দত্ত, অরিন্দম চট্টোপাধ্যায়, অশোক উপাধ্যায়, অশোক কুমার দত্ত, অশিতাভ দাস, অসীম কুণ্ডু, আনন্দগোপাল ঘোষ, ইন্দ্রনীল সেন, কাজী তাজউদ্দিন, কানন পোড়ে, কল্যাণ কুমার মুখোপাধ্যায়, কুশল চৌধুরী, গোড়াচাঁদ ঘোষ, গৌতম রায়চৌধুরী, চিন্ময়ী বিশ্বাস, চিরন্তন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ চট্টরাজ, চন্দ্রাণী দাস, ছন্দা চট্টোপাধ্যায়, জগদীশচন্দ্র সর্দার, জনার্দন চক্রবর্তী, তাপস ভৌমিক, তারকেশ্বর চট্টরাজ, তপন কুমার মুখার্জি, তুলসীদাস ঘোষ, দাশানুদাস গোপীশরণ দাস, দেবাশিস শেঠ, দেবজ্যোতি নারায়ণ রায়, দেবনারায়ণ ইন্দু, নারায়ণ কুমার ঘোষ, নারগোপাল দে, নিত্যানন্দ ঘোষ, নিরুপম ব্যানার্জি, নির্বেদ রায়, নির্মলচন্দ্র দাস, নিলয় কুমার বসা, নৃপেন চক্রবর্তী, নমিতা ঘোষ, নরেশচন্দ্র নন্দ, পান্নালাল মল্লিক, পার্থসখা বসু, পি শাশ্বতী, পীযূষকান্তি সরকার, প্রণতি সরকার, প্রতিমা সাহা, প্রদীপ কর, প্রদীপ ভট্টাচার্য, বিজয় কুমার চন্দ্র, বিমল কৃষ্ণ পাল, বৃন্দাবনচন্দ্র কুণ্ডু, ভরত সিংহ, মানস কুমার চিনি, মেঘ মুখোপাধ্যায়, মোহনলাল শীল, মনিকা সেনগুপ্ত, মনোরঞ্জন বিশ্বাস, মনোরঞ্জন সর্দার, মন্দার মুখোপাধ্যায়, জ্যোতিরেক বিশ্বাস, রীনা চৌধুরী, রঞ্জনা মণ্ডল, রণজিৎ অধিকারী, রতন কুমার নন্দী, রুদ্রেন্দ্র প্রসাদ ঘোষ, রূপা মজুমদার, রবীন্দ্রনাথ চক্রবর্তী, রমাপ্রসাদ দে, শক্তিসাধন মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ, শঙ্কর কুমার বসু, শান্তনু চক্রবর্তী, শিখা দাস, শিপ্রা সেন, শেখ ফিরোজ হোসেন, শৈবাল কুমার গুহ, শ্যামল দাস, সর্বরী দত্ত বোস, শুভেন্দু চট্টোপাধ্যায়, শুভময় রায়, শশাঙ্ক শেখর হাই, সাইফুল্লাহ।
সৈয়দ মোহাম্মদ সাহিদ, সোমা সেন, সোমদত্ত চ্যাটার্জি, সোমনাথ রায়, সুজাত ভদ্র, সৃজন দে সরকার, সত্যানন্দ গুহ, সত্যপ্রিয় মুখোপাধ্যায়, সত্যসাধন দাস, সুধাংশু শেখর মুখোপাধ্যায়, সনত কুমার দাস, স্বাগতা দাস মুখোপাধ্যায়, স্বামী আত্মবোধানন্দ, স্বামী সত্য প্রকাশানন্দ, সুবিমল মিশ্র, স্বপ্নারুণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত রায়চৌধুরী, সুমিত্রা পাল, সুরঞ্জন মিদ্দে, হরিপদ ভৌমিক, হাসনাত আমজাদ, হরপ্রসাদ সাহু, যে সকল প্রতিষ্ঠান থেকে উপহার হিসাবে এসেছে, অরবিন্দ সমিতি, উল্টোডাঙ্গা লাইব্রেরি, গুপ্ত প্রেস পঞ্জিকা, দেব সাহিত্য কুঠির, বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, শাশ্বত প্রকাশনী কার্যালয়, ডিরেক্টর অব দ্য ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট, নেচার লাভার পত্রিকার কার্যালয়, শতভিশা পত্রিকার কার্যালয়, বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে সকল উপহারদাতাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আশা রাখি আগামী বছর আরও অনেক বেশি উপহারদাতার নাম আমরা পাঠ করতে পারব। নমস্কার। যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা সামনে উপবিষ্ট আছেন তাদেরও যথাযোগ্য আমি সম্ভাষণ জানাচ্ছি। এটা একটা বিড়ম্বনার বিষয় এখন আমার পক্ষে বলা। প্রথম ব্যাপার, এতদিন আমি যে জায়গাটায় বসতাম আজকে সেই জায়গাটায় বসে আছেন বাণীবরণ ঘোষ। আর ঠিক বাণীবরণ ঘোষ যে জায়গায় বসতেন সেখানে আমাকে বসতে হয়েছে। স্যারের সামনে বক্তব্য রাখা একটু শক্ত। দ্বিতীয় ব্যাপার, একটু আগেই আমরা একটা অসাধারণ বক্তৃতা শুনলাম, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি পরিবেশন করেছেন। সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার উপর হলেও সমগ্র প্রবন্ধটাই আমাদের কাছে একটা কবিতার আমেজ নিয়ে এসেছে। আর তাছাড়া রূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুবর্ণ বসু অত্যন্ত সংক্ষিপ্ত আকারে খুব ভালো বক্তব্য রেখেছেন। রজতনারায়ণ রায়ের বক্তব্য পাঠ করেছেন আমাদের অবলান দত্ত, সেটিও অসাধারণ। এই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা সত্যিই বিড়ম্বনা। তবুও সভাপতি হিসেবে কয়েকটি খুব সংক্ষেপে তথ্য নিবেদন করছি। বঙ্গীয় সাহিত্য পরিষদ আজ 131 বছর অতিক্রম করে 132 বছরে পদার্পণ করল। বাংলায় এ জাতীয় প্রাচীন প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নয়। বিগত বৎসরগুলিতে সকল প্রতিকূলতাকে জয় করে এই সারস্বত প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। এই অগ্রগতি অন্তরঙ্গ এবং বহিরঙ্গ দুদিক থেকেই লক্ষ্য করা যায়। অন্তরঙ্গ উন্নয়নের ব্যাপ্তি বিশাল। বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে যারা অবহিত তারা জানেন, সাহিত্যের ইতিহাসের উপকরণ সংগ্রহ সংরক্ষণ এবং সেগুলি বিশ্লেষণ করে সাহিত্যের ইতিহাসকে পরিপুষ্ট করার কাজে বঙ্গীয় সাহিত্য পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ আবিষ্কার কিংবা বসন্তরঞ্জন রায়ের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কারের কথা এ প্রসঙ্গে স্মরণীয়। বাংলা অনুবাদ সাহিত্য, মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য সব দিক থেকেই প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের ভিত্তিভূমি প্রতিষ্ঠায় উজ্জ্বল ভূমিকা পালন করেছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। পরিষদের সমৃদ্ধ পুঁথিশালা, প্রকাশনা, চিত্রশালায় সাক্ষ্য বহন করছে। বহিরঙ্গ দিক থেকেও সাহিত্য পরিষদ এগিয়ে চলেছে। শোভাবাজারে মহারাজ কুমার বিনয়কৃষ্ণ দেবের বাসভূমিতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। তারপর সভ্য সংখ্যা বাড়তে থাকায় স্থান সংকুলানের অভাবে একাধিকবার ঠিকানা বদল করে বর্তমান স্থানে, অর্থাৎ 243-1 আচার্য প্রফুল্লচন্দ্র রোডের স্থায়ী ঠিকানা লাভ করে। মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর দুই দফায় দান করা জমিতে সাহিত্য পরিষদের বর্তমান ভবনটি প্রতিষ্ঠিত। তখন সাহিত্য পরিষদের সেবকেরা এই ভবনকে পরিষদ মন্দির নামে উল্লেখ করতেন। কতটা শ্রদ্ধা এবং আবেগের মিশ্রণ থাকলে এই জাতীয় শব্দবন্ধ ব্যবহার করা হয় তা অনুমান করা যায়। এর প্রায় 100 বছর পরে
পরিষদ কলকাতার বুকে তার ঠিকানা প্রসারিত করতে সক্ষম হয়। প্রবাসী বাঙালি নিমাই চট্টোপাধ্যায় প্রদত্ত অর্থভাণ্ডার দিয়ে যে কথা আমাদের সম্পাদক তার স্বাগত ভাষণে বলেছেন, এবং এটা সম্ভব হয়েছিল খ্যাতনামা কবি ও চিন্তাবিদ অধ্যাপক শঙ্খ ঘোষের উদ্যোগে। এই এর সাহায্যেই আমরা টালা পার্কের পাশে অবস্থিত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িটি ক্রয় করতে সক্ষম হয়েছি। সেখানে অন্যান্য কাজকর্মের সাথে নির্মাণ করা হয়েছে তারাশঙ্করের স্মৃতিবিজড়িত সংগ্রহশালা। অন্যদিকে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বদান্যতায় পরিষদ 10 কোটি টাকা কর্পাস ফান্ড হিসাবে পায়। এ বিষয়ে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন স্বাগতা দাস মুখোপাধ্যায়, যিনি প্রণব মুখোপাধ্যায়ের বোন। এই কর্পাস ফান্ডের প্রাপ্ত সুদের অর্থ দিয়ে বিগত কয়েক বৎসর ধরে হেরিটেজ কমিশনের নিয়মাবলীকে মান্যতা দিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করে চলেছি। 1872 খ্রিস্টাব্দে ভারতীয় ভাষা ও সাহিত্য সংস্কৃতি সম্পর্কে আগ্রহী সিভিলিয়ান জন বিমস বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিকল্পে একটি একাডেমি গড়ার প্রয়োজনীয়তা ব্যক্ত করে ইংরেজি ভাষায় একটি প্যাম্পলেট প্রস্তুত করেছিলেন। বিমসের এই প্যাম্পলেটের অনুবাদ বঙ্গীয় সাহিত্য সমাজ নামে বঙ্গদর্শন পত্রিকার 1279 আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। কিন্তু এর প্রায় 21 বছর পরে 1893 খ্রিস্টাব্দে 23 জুলাই, 8ই শ্রাবণ, 1300 বঙ্গাব্দে মহারাজ কুমার বিনয় কৃষ্ণদেবের বাসভবনে দি বেঙ্গল একাডেমি অফ লিটারেচার নামে একটি প্রতিষ্ঠানের জন্ম হয়। এই প্রতিষ্ঠানের সভাপতি হয়েছিলেন বিনয় কৃষ্ণদেব এবং সম্পাদক হয়েছিলেন ক্ষেত্রপাল চক্রবর্তী। সহসভাপতির পদ পেয়েছিলেন হীরেনাথ দত্ত ও এল লিওটার্ড। লিওটার্ডকে কোষাধ্যক্ষের দায়িত্ব সামলাতে হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্যে যে প্রতিষ্ঠান গঠিত হয়েছিল তার নামকরণ করা হয়েছে ইংরেজিতে, সবার কাজকর্ম করা হতো ইংরেজি ভাষায়। এই বিষয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিলেন রাজনারায়ণ বসু এবং উমেশচন্দ্র বটব্যান। রাজনারায়ণ বসু একাডেমির সভ্য ছিলেন না, তিনি দেওঘর থেকে বিনয় কৃষ্ণদেবকে যে পত্র পাঠিয়ে তার আপত্তির কথা জানিয়েছিলেন, সবাই তার পত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে উমেশচন্দ্র বটব্যানের প্রস্তাব অনুযায়ী 18ই ফেব্রুয়ারি 1894 মাসিক এখানে মুখপত্র যেটা বেরোতো দি বেঙ্গল একাডেমি অফ লিটারেচার নামে, তার সঙ্গে বঙ্গীয় সাহিত্য পরিষদ এই শব্দবন্ধ ছাপা হতে থাকে। পরে 29 এপ্রিল 1894 তারিখে 17ই বৈশাখ 1301 এই সংস্থার নাম হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ। সভাপতি হিসেবে নির্বাচিত হন রমেশচন্দ্র দত্ত, যার কথা স্যার আলাপন বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন। সহসভাপতি হয়েছিলেন নবীনচন্দ্র সেন। পরের সভায় রবীন্দ্রনাথ ঠাকুরকে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। প্রথমের সম্পাদক হিসেবে লিওটার্ড ও দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম থাকলেও লিওটার্ড এই দায়িত্ব গ্রহণে অসম্মত হওয়ায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে অন্যতম সম্পাদক হিসেবে গ্রহণ করা হয়। অর্থাৎ বঙ্গীয় সাহিত্য পরিষদ নামটি গৃহীত হয় 17ই বৈশাখ 1301, কিন্তু যেহেতু একাডেমি দি বেঙ্গল একাডেমি অফ লিটারেচারের রূপান্তরিত রূপ বঙ্গীয় সাহিত্য পরিষদ, সেই জন্য আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রথম থেকেই ওই 8ই শ্রাবণকে আমরা মান্যতা দিই এবং আজকেও সেই তারিখ থেকেই গ্রহণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের সূচনাকাল থেকেই বাংলার বিশিষ্ট মানুষেরা এর সঙ্গে যুক্ত ছিলেন। রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী, হীরেন্দ্রনাথ দত্তের নাম তো বলেইছি, ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত এবং পরিষদের বহু দায়িত্ব পালন করেছেন যে সমস্ত মানুষ, তাদের মধ্যে ঠাকুরবাড়ির দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তীকালে সাহিত্যিক বৈজ্ঞানিক বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যদুনাথ সরকারের, রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মতো সাহিত্যিক এবং প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ বসুর মতো বিজ্ঞানী এবং নির্মল কুমার বসুর মতো নৃতাত্ত্বিক, বিভিন্ন সময়ে এরা প্রতিষ্ঠানে হাল ধরেছেন। সর্বোপরি
শিক্ষা এবং সাহিত্য জগতে বিশিষ্ট মানুষ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্য সেবকেরা তো ছিলেনই। একটি সাহিত্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস আসলে এই প্রতিষ্ঠানের জন্মদিন। মানুষের জন্মদিনের সাথে প্রতিষ্ঠানের জন্মদিনের পার্থক্য হলো এইখানে, আমরা যখন একটা সময় অতিক্রম করি, একটা বছর অতিক্রান্ত হওয়ার পর জীবনের আয়ুটা ফুরিয়ে যায়, আমরা বুঝি যে আমরা এগিয়ে আসছি শেষের দিকে। কিন্তু সাহিত্য পরিষদের মতো প্রতিষ্ঠান যখন তার প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস পালন করে, তখন তার ভিত্তিভূমিটি আরও দৃঢ় হয়। 132 বছর অতিক্রান্ত হয়েছে। একটা কালে রবীন্দ্রনাথ তার লেখায়, আমি এখানে সময় নেই বলছি না, তিনি আশা প্রকাশ করেছিলেন সাহিত্য পরিষদের শতবর্ষের একটা সম্ভাব্য ছবি তিনি লিখেছিলেন, এবং আমরাও জানি এটা ক্রমে 150 বছর 200 বছর অতিক্রান্ত হবে, করবে, আমরা তখন থাকবো না, কিন্তু সাহিত্য পরিষদ এগিয়ে চলবে ভবিষ্যতের দিকে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সভাপতি আমাদের সর্বোচ্চ অভিভাবক, তাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। এবার সমাপ্তি সঙ্গীত, সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন নীলুফা ইয়াসমিন, তাকে তবলায় সঙ্গত করবে সনাতন চক্রবর্তী। হ্যালো 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 হ্যালো
ধন্যবাদ। গানের মূর্ছনায় শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হলো সুরের আবেশ দিয়ে, আর মাঝখানে কথা, কবিতা,
আর আশ্চর্য চমৎকার একটি আলোচনায় সমস্ত অনুষ্ঠানটির সুর বেঁধে দিয়েছেন যিনি, গবেষক, লেখক এবং পরিষদ প্রাণ শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে যারা সম্মানিত হলেন তাদের প্রত্যেককেই। সমগ্র অনুষ্ঠানটি এমন সুন্দর করে তোলার নেপথ্যে রয়েছেন পরিষদের শ্রদ্ধেয় সম্পাদক, সভাপতি। তাদেরকে ধন্যবাদ জানাবো না, কেননা তাঁরাই তো সব। তবে এই অনুষ্ঠানটিকে এমন সুচারু করে তোলবার জন্য যারা অবিরাম নিবিড়ভাবে পরিশ্রম করেছেন, পরিষদের কর্মীগণ, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন করে তোলার জন্য পরিষদের অন্যান্য অধ্যক্ষগণ এবং কার্যনির্বাহক সমিতির সদস্যগণ অবিরাম কাজ করে গেছেন, ধন্যবাদ তাদেরকে। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমের যে সমস্ত প্রতিনিধিরা এসেছেন, দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, আপনাদের সবাইকেই। এতক্ষণ ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়, তাকে ধন্যবাদ জানাই। আর সবশেষে ধন্যবাদ জানাই আপনাদের, আপনাদের মতো গুণী মানুষ জ্ঞান চর্চায় নিবিড়ভাবে ডুবে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনারা দীর্ঘক্ষণ এখানে রয়েছেন, রয়েছেন বহু গবেষক, আপনারা না হলে এই অনুষ্ঠান এমন করে পূর্ণতায় সম্পূর্ণ হয়ে উঠত না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, নমস্কার। Thank you.